ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা, গর্ব করি মোরা তোমায় নিয়া। ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা, গর্ব করি মোরা তোমায় নিয়া। ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা, গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া। ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা, গর্ব করি মোরা তোমায় নিয়া। ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা, গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার নূরে রাঙিনাতে এসেছি রঙিন জীবন গড়তে। তোমার নূরে রাঙিনাতে আমাদের মধ্যে উপস্থিত আমাদের বীর মুর্শিদ আল্লামা মুর্তজা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, যে 32 জন ছাত্র হিফ সমাগম করেছেন, তাদের পিতা এবং অভিভাবক যারা আপনারা আছেন সকলকে এই মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যেহেতু কাল ময়দানে মাসরে হাফিজ সাহেবদের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করবেন, সেহেতু আমরা তার নজির স্বরূপ আপনাদেরকেও অন্তত কিছু সময়ের জন্য আমরা মূল্যায়ন করার জন্য ইরাদা করেছি। যেসব ছাত্রবৃন্দের পিতা অথবা অভিভাবক আপনারা আমরা দাওয়াত করেছি, আপনারা অনেক উপস্থিত আছেন, সবাই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মিয়া সাহেব কিবলা এই বছর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আমাদের মধ্যে সুদূর আমেরিকা থেকে গত রাত্রে 3টার সময় এসে পৌঁছেছেন, আর এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি এবং তেনার নেক দীর্ঘ হায়াত আমরা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। হিফ সমাবনকারী ছাত্র মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মাওলানা আব্দুল নূর, গ্রাম কৌলা রশি দাখ কাদিপুর কুলাউড়া মৌলভীবাজার। মোহাম্মদ ওয়ালিউর রহমান, পিতা হাজি আজমল আলী, দক্ষিণবাগ সাউথ পাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ তাহমিদ আহমদ, পিতা সালিকুদ্দিন, পশ্চিমবাগ সাউথ পাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ মোজাম্মিল হক মেহের, পিতা মৃত আজিজুল হক, পশ্চিমবাগ সাউথ পাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ আতিকুর রহমান আশরাফ, পিতা মোহাম্মদ মঈনুদ্দিন, নিয়াগুল ডেপুটি বাজার গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ কামরুজ্জামান, পিতা হাজি বদরুজ্জামান, দক্ষিণবাগ উত্তরগাঁও সাউথ পাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ মাজহারুল ইসলাম মিজান, পিতা মৃত মাহবুব আলিম, দত্তরাইল ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ কামরান হোসেন, পিতা আরমুজ আলী, দক্ষিণবাগ দরগাদাইল সাউথ পাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ মুজিবুর রহমান, পিতা হাবিব আলী, মাইজবাগ সাউথ পাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ কামরুল ইসলাম, পিতা মৃত দেলওয়ার হোসেন, যুধিষ্ঠিপুর ফেন্সুগঞ্জ সিলেট। মোহাম্মদ সারওয়ার হোসেন, পিতা শামসুদ্দিন, ইসলামপুর সুনামপুর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ রায়হান ইসলাম, পিতা শফিকুল ইসলাম, সুলতানপুর বিবাড়িয়া জেলা বিবাড়িয়া। মোহাম্মদ মুনতাসির আহমদ হাদি,
পিতা জলিল আহমদ মোহলাল বরমচাল কুলাউড়া মৌলভীবাজার, সৈয়দ মাহমুদুল হাসান সৈয়দ পিতা সৈয়দ জুনেদ আহমদ কচুয়াবহর এফ এফ ফ্যাক্টরি ফেন্সুগঞ্জ সিলেট, মোহাম্মদ স্বপন আহমদ পিতা এখলাস আলী কলাশহর পূর্ব বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ মিজু আহমদ পিতা সমীরুদ্দিন করগ্রাম উজানভাড়া উত্তর বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ তাহমিদ হুসাইন সাগর পিতা মোহাম্মদ কামরুল হাসান দক্ষিণবাগ আসিনা সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ মাহি ইবনে বেলাল পিতা বিলাল আহমদ ফতেপুর মিরগঞ্জ গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ রিমন আহমদ পিতা আমির আলী শেখপুর মিরগঞ্জ গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ জাহাঙ্গীর আহমদ পিতা হারুন মিয়া তেরাপুর পূর্ব বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ কামিল আহমদ বাদশা পিতা কয়েস আহমদ দক্ষিণবাগ সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ শাহেদ আহমদ পিতা মঈনুদ্দিন সিলিমপুর পূর্ব বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ আব্দুল মজিদ পিতা আব্দুল আহাদ মুসলিমাবাদ বালাগঞ্জ সিলেট, মোহাম্মদ মহিবুর রহমান মাহফুজ পিতা পাবলু মিয়া করগ্রাম পশ্চিম টুল উত্তর বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ হাসান আহমদ পিতা ফখরুদ্দিন সিলিমপুর পূর্ব বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ নাইম মিয়া পিতা রুবেল মিয়া দোয়ারভাড়া উত্তর বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ হানিফ আহমদ পিতা এনাম উদ্দিন কাজিরবন্দ বর্ণি বড়লেখা মৌলভীবাজার, মোহাম্মদ আলমগীর হোসেন পিতা আব্দুস সত্তার সিতেশ্বর সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ সাইফুল আলম পিতা আব্দুস সত্তার বাদে রনকলি গোলাপগঞ্জ সিলেট, শেখ আবদুল্লাহ আল মারজান পিতা শেখ ফখরুদ্দিন ফকিরটুল পূর্ব বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ আব্দুল মজিদ মাজেদ পিতা মৃত আব্দুল কাদির দক্ষিণবাগ উত্তরগাঁও সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ শিপু আহমদ পিতা হারিস আলী দক্ষিণবাগ সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট, সর্বমোট 32 জন ছাত্র। তাহলে দেশবাসীর উদ্দেশ্যে আমার সালাম দাঁড়াও। আমরা প্রতি বছর হিট শাখাত দুইটা পরীক্ষা নিয়া দুইটা পরীক্ষার ফলাফল একত্রিত করিয়া সর্বোচ্চ নম্বর হইয়া এক থাকি 10 নম্বর পর্যন্ত যে 10 জন ছাত্র মেধা স্থান অধিকার করেন, তেন তেনরে প্রত্যেক বছর আমরা মেহসাব কিবলার পক্ষ থেকে এক একটা পুরস্কার দেওয়া হয়। সেই হিসাবে এই বছর মেধা তালিকায় প্রথম মোহাম্মদ তাহমিদ হুসাইন সাগর উচ্চ মাধ্যমিক বিশপাড়া। দেওয়ান আহমদ রেজা চৌধুরী তকমিল 30 পাড়া। 3 নম্বর মোহাম্মদ মুজাম্মিল হক মেহের উচ্চ মাধ্যমিক বিশপাড়া। 4 নম্বর মোহাম্মদ নাজমুল হাসান নাদিম মাধ্যমিক 10 পাড়া। 5 নম্বর মোহাম্মদ শাহিন আহমদ ইবতেদায়ী 5 পাড়া। 6 নম্বর মাজহারুল ইসলাম মিজান উচ্চ মাধ্যমিক বিশপাড়া। 7 নম্বর মাহমুদুর রহমান সাইদি ইবতেদায়ী 5 পাড়া। 8 নম্বর শাহনাজ আহমদ ইবতেদায়ী। 9 নম্বর সালে আহমদ তানবীর ইবতেদায়ী। 10 নম্বর সাদমান হাসান চৌধুরী
মাধ্যমিক দশপাড়া। এছাড়া এই বছর জনাব মরহুম ফারুক চেয়ারম্যান সাহেবের ভাই জনাব সিরাজউদ্দিন সাহেব আমরা মেসাব কিবলার হাস্তাকি গফ হুনিয়া তাইনও আগ্রহ প্রকাশ করছেন যে আরও পাঁচজন ছাত্রর বৃত্তি এই বছর তাইন দিবা এই হিসাবে দিছেন। আমরা এগারো তাকি পনেরো নম্বর স্থান যারা অধিকার করছেন তান তান্ডে জনাব সিরাজউদ্দিন আহমদ সাহেবের পক্ষ থেকে বৃত্তি দেওয়াও মোহাম্মদ আরিফ উদ্দিন ইবতেদায়ী, মোহাম্মদ রায়হান ইসলাম তকমিল তিরিশপাড়া, তেরোতম স্থান মোহাম্মদ আব্দুর রব তকমিল তিরিশপাড়া, চোদ্দতম স্থান সরওয়ার হোসেন উচ্চ মাধ্যমিক বিশপাড়া, পনেরোতম স্থান মাহিন আহমদ লিসান হিবজ ইবতেদায়ী। এই বছর দাখিল শাখাত আমরা মাদ্রাসা থেকে ষোলোজন ছাত্র প্রাইমারি অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়া ষোলোজন ছাত্র তাই তাই ষোলোজন ছাত্র পাস করছেন আলহামদুলিল্লাহ শতভাগ ফলাফল হয়েছে। জেডিসি পরীক্ষা অর্থাৎ এইটো সাতচল্লিশজন ছাত্র পরীক্ষা দিয়া চৌচল্লিশজন ছাত্র পাস করছেন ফলাফল শতকরা চৌরানব্বই ভাগ। আসন্ন দাখিল পরীক্ষার্থী সর্বমোট পঁয়তাল্লিশজন, আগামী ফেব্রুয়ারির এক তারিখ বা দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হইব, আপনারা দোয়া হর্তা। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মেয়াসাব কিবলা দেশবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলবেন, তারপরে আমাদের সভাপতি সাহেব দুটি কথা বলার পর সাব কিবলা দোয়া করবেন ইনশাআল্লাহ। মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে বসা আমাদের থাজ জনাব হাফিজ সাহেব, আপনারা জানেন কোনোদিন আমি মাইকো কোনো আলোচনা করার কোনো সাহস আমার থাকে না, এমনি আপনি আমি বসলে অনেক কিছু আলাপ আলোচনা করতাম পারি, কিন্তু কিতা লাগে যে মাইকো সকলের সামনে খোতা বলার হওয়ার এই সাহসটা আমার আয় না। এই বছর মাদ্রাসার এই অনুষ্ঠান শরিক হওয়ার লাগি আর থাকি বহুতটা খালি মনের মাঝে গড়ি গড়ি আইয়ার বলে আল্লাহ যদি তৌফিক দেন তো সকলের সামনে গিয়া আর দোকান খোতা হইম, আর কিন্তু আইয়া হলে খোয়াত লাগি হলে কোনটা থাকে না যায় কি বিচিত্র। তো আমি আপনার কাছে অনুরোধ করি আর চাই আর যে আল্লাহ দোকান খোতা খোয়ার তৌফিক আমার দান করে দিতা। আর এখন তো আর আমার সময় গেছে কি এখন খোকা চাই দিয়াও আমি আর হইতাম পারবো নি কোথা। ও যে ওখানে শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন যে আপনার সামনে আনিয়া আর আমারে বহাইছো, যদিন তার দয়ার মায়া না হইত তে আপনার সামনে ইলাইয়া আমি বইতাম পারতাম না। ইগুয়ে লগে আল্লাহ তালার খাস এক মেহমানি আর ওলা আশা করছি আগ থেকেও যেমন আইসকু বইছি সভাপতি সাহেব হাফিজ সাহেব হুজুর যে তান তানোর জবান থাকি শুনমু আর তাই তাই দোয়া করবা, আর আমি যে প্রথম থেকে লইয়া আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের মাঝে মধ্যে আপনারা লোকের দেখা সাক্ষাৎ করতাম ফারিয়ার আর ফার্মু কি নাই আসা নাই কিতা লাগি আমার মিয়া সাহেব দুনিয়ায় সারিয়া গেছেন গিয়া, আর আমার লোকের যেটা হাবিচ্ছা বগলা আসুন এরাও গেছেন গিয়া, যেটা নাতি নসা যেটা আসলা ভালো ভালো হাবিচ্ছা বগল এরাও যেমন লক্ষ নামন হাবিজিয়া মাদ্রাসার হাবিচ্ছাব আরও গৈর ওলা হাবিচ্ছা বগল গেছেন কি সারি সারি দিনের ও মাদ্রাসার প্রথম থেকে
আরম্ভ হরিয়া ম্যানেজিং কমিটিত, একেবারে সাধারণ কমিটিত খেদমত হরি হরি ও আইসকু মাদ্রাসাত বইয়া চালে আহমদ সব লোক ভাতিয়ার বলে তো দেওকা হলে ভালে ফেলে আমার হেরে গেছেন কিয়া আর খালি যাইতে আসুন দুনিয়ায় সারি সারি আমরা ওলা দাই মুগি খুন দিন আক্তা তে আপলে উপস্থিত থাকিয়া আমরা হলোর কাছে দোয়া চাই যে আর আগামী বছর আমরা হায়াতে খুলাইব কি না হলোর সামনে আইয়া ইলা খোয়ার দোয়া চাওয়ার। তো আমার একটা উদ্দেশ্য যে হলোর কাছ থেকে খালি দোয়া চাইতাম আর নিশ্চয় হলোর দোয়ার বিনিময়ে আল্লাহ তালায় কিতাবর রাউলা আনিয়ারি আপনার সামনে হাজির হল। আরও বিদেশ যেন হন মক্তসর একজনা চলা ফিরা হরিয়ার কোরআন শরীফর লগে কুটি কুটি বেচিনতে ভরই হাবিজি দেখিয়া নজরা নাওলা তো ফরা ইয়ার হই এর বাদে কিছু কিছু মানুষে দোয়ার কথা কই প্রায় মানুষে যে আপনার দেশে যাই রাস্তাতে আমরা লাগি দোয়া করেন যারা হন হন গিয়ারি আলিমুল্লামা হল এখানে হইবা আর হল দেশবাসী হল একত্রিত হইবা আমরা লাগি দোয়া করেন যান। তো আমি তো কই ওখান বলে তো আমি তো গুণাগারে কই হলোর কথা হইলে কি তৈব আরও বড়ো বড়ো ওলামায় খেলাম হল আছে আমার লাগিও দোয়া করি আমি তো গুণা করতে করতে এইবারে আঁকটি গেছি কি খুনটা নাই আমার একবারে ওদব পথে গেছে কি ইতা একবারে শূন্য রূপে একমাত্র খারা আছি আর হলর দোয়ার বিনিময়ে ও ম্যানেজিং কমিটিত তাকি তাকি সভাপতি হরি হরি যে গেছেন যেটা মানুষ ও আইসকু তান এক নাতিরে ভাইলাম আমি হাসি দালি এসবর তো তানে দেখে বহু হাজি সবর কথা মনে হয়েছে আর হেন কথা মনে হওয়ার লগে লগে আরম্ভ হয়ে গেছে গিয়া হলোর কথা ইচ্ছে আমার মনের মাঝে যেমন নুরমিয়া সাহ সেক্রেটারি আসলে তাই মাদ্রাসার একবারে প্রথম একইবারে হলতা খুশিদ আলী মিয়া আব্দুল মুত্তলিব মুত্তলিব হাজি সাহ আর সভাপতি আসলে অকল ভয়লা যে মালাদারকার সাহ হবিবুর রহমান চৌধুরী তাই ও তাহান কথা খালি মনের মাঝে আয় আর এর বাদেও থান বাদে ওলা একজন বাদে আর একজন সভাপতি হইয়া আর মাদ্রাসার খেদমত হরি হরি যেমন আব্দুল নূর নূর আহমদ চৌধুরী আতিকুজ্জামান চৌধুরী এর বাদে হাসিদ আলী মিয়া গয়ের আরো ওলা মুরব্বী হল ইতা হলোর নাম হওয়া যায় যদি আস্তা রাইট হইয়াও ফুয়াইতাম ফাটাম নাই কিন্তু হলোর কথা আমার চকুর সামনে এমনি বাসি থাকে আর বোঝা যায় যে হলরে আমি দেখি আর ওলা খান যেমনে দোয়া আরম্ভ হয় বোঝা যায় ইটাও মুরব্বী হলে ও ফয়লা যেমন তারা সিন্নি বাটিরা আর হইরা যে গাঁও দেশের খেয়ে বইও নেবা থাকুর হল ওলা মাটিটা আগে বিদেশি মেহমান নকলেকে খাইয়া আসলে আর আমরা গাঁও দেশের হুরুতা মুরুতা হলে আমরা ওলা খাইমি ও তাই মনের মাঝে তো ইটা যেদিন তারার খতা অকল খোয়ার যাইতে বহুত লম্ফা লগ মসুদ হইল কথা যে যারা প্রথম তাকি লইয়া আইজ পর্যন্ত খেদমত তৈরি করি হাবিচ্ছাবে কইছ দোয়া করতাম খেদমত করি করি দুনিয়ায় সারিয়া গেছ নাকি এর আর মাহফিরাতের লাগি আমরা প্রত্যেকে দোয়া করতাম আমরা যেদিন তারা লাগে দোয়া করি তে আমরা ফাইমু খিলা ফাইমু তারা লাগে যদি আমরা দোয়া করি তে তারা রুয়ে আমরা লাগে দোয়া করি ও শুনবা আপনারা ওয়াজ করবা উড়ামায় হলে তো আমরা কিতা লাগে ই খসুরি করতাম তারা লাগে দোয়া করতে তারা লাগে যদি তারার নামে তারার মাফিরাতে লাগি জেলাখান দেশে বিদেশে হলে সদকা খয়রা তো হল খররা ইগু খা লাগে খররা এক লম্বাই রইল কি যেন খররা আপনার লাগে আমার লাগে হরিয়ার সি তো তার মাহবিরাতর লাগে দোয়া হরিয়ার গতিকে তার মাহবিরাতর নিয়তে ই সদকা হরিয়ার গতিকে তার রুহানি দোয়া ভাইয়া খরতাম না জানতে তো তার রুহানি দোয়া ভাইলাম না হল তো এইগু যেগু হরিয়ার এগু আমার লাগে হরিয়ার
আমি হইতাম তারা রুহানি দোয়া। ও আল্লাহর ওয়াস্তে যদি আমরা তারা রুহানি দোয়া ভাইবার নিয়তে আমরা মেহনত করি, কোশিশ করি, পড়ি, পড়াই, তেইটা খালি আমরা লেগে করি আর তারা রুহানি দোয়া ভাইম আমরা। আর করি না যদি তে তোর বুঝরা আপনারে যদি সালাম করিতে আপনি ওয়ালাইকুম সালাম কবিরা, আর আমরা তারা লাগে দোয়া করেন তে তারা রুহানি আমরা লাগে দোয়া করে ওখান আমার একদিন বিশ্বাস। তো আপনারা শুনবা ও বিদেশ জানি না আল্লাহ তালা কদিন রাখবা আর কদিন হায়াতে রাখবা। আপনার কাছে বক্তব্য আমি সাইয়ার যে জেলাখান আপনার বাপ দাদা ই প্রতিষ্ঠানের লগে মেহনত করি করি দুনিয়া সারি সারি গেছে আপনারে নাতি নসা আপনার আত্মীয় স্বজন আপনার দুনিয়াটা তুইয়া গেছে আর দেখাই দিয়া গেছে যে আমরা ও দিনী প্রতিষ্ঠান খেদমত করি আর গেছি তোমরাও ওলা আমরা লাগান করিও। ও যে তারা হরিয়া গেছে না আর আপনারে হইয়া গেছে না আর আপনারা যে কররা তারা দেখিয়া তারা রুয়ে দোয়া করে আপনার সকলটা দেখিয়া আপনারা যে চলা ফিরা করলা ওয়াজন মাহফিলা ইয়া বইরা চিন্নি খাইরা চিন্নি খাবাইরা ওয়াজ নসিহত কররা হুনরা ইটা হলতা তারা রুহানি রুয়ে হলতা দেখে রু মরে না। ও শুনবা আমরা লাইনে কই বলে তুই তো মরি গেছি শেষ ই তো বডি গেল গে কিন্তু রু তো আর মরতো না ইগু তো আসছে আজ মেয়ে আপনার যেবলা আপনি মনোর মাঝে আনবা হুসমেহে আজি আপনারা মনে করেননি যে আমরা যারা যত মানুষ দুনিয়ায় সারি সারি গেছে নি কবরিস্তান ই প্রতিষ্ঠানের লগে মেহনত হরি হরি এরা রু আইয়া দেখেন না দেখে এরা রু আইয়া হলরে দেখে হলরে দেখে ইখান আমাদের বিশ্বাস আমরা যে কবরিস্তানের হালদা থাড়াইয়া সালাম করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই সময় ও শুনবা আপনারা উলামায়ে কেরাম জমান থাকে যে রুয়ে আইয়ারি আমরা সালামত জবাব দিয়ে ও আইসু আমরা আলোচনা করি আর তারা মুর্দার হর রু হলে আইয়ারি খুশি বেশি করে দেখে সরগা হয়ে তো হল আপনি দিদা আপনার নাতি নিশাই দিদা ইচ্ছা বলতো আমরা ভাই তো আমি এলাক হওয়া জানি না যদি সুন্দর করে ইটা হলতা হইতাম পারতাম তো আপনার খুব সুন্দর লাগলো নে পছন্দ লাগলো নে। তো আমরা সাবজাদা তান জমান থেকে আমরা শুনবো আর তার লগে আমরা দোয়াত সরি কিংবা রহল লাগে দোয়া করবো আর রহলর দোয়া আমরা ভাইমু আর আমি গুণাগার নিমক্ষার লাগে আল্লাহর ওয়াস্তে আপনারা অহলে দোয়া করতা জানি না আগামী ই দিন আগে আর আপনারা সামনে সরি কইতাম পারি ওই বার কোনো আশা আমার মাদ্রাসার ও এক ছাত্র তাই গর বৈঠক গর বৈঠকই বয়সে আমার কিছু বড় তো তাই আইয়ারি খুঁজ হচ্ছে আইতে পারছি মহিউদ্দিন নাম ও মাইজবাগ অন্যতান বাড়িঘর হরিয়া তান হুরুতা মুরুতা তাই নেবার দুনিয়াতে গিয়েছিলেন ওলা হয়েছিল অবস্থা অপারেশন হরিয়া হসপিটাল ডাক্তরে ঘোষণা দিলেইছেন মাইন মারা গেছ বাড়িত বাসুস কাটা আরম্ভ করে দিতে আছে আর সে লইয়া আইবার সময় যে লইয়া আইতা এর নাম হইল কি মহিউদ্দিন এর নামও মহিউদ্দিন এর নামও যে লইয়া আইতা এই মহিউদ্দিন ইঞ্জিনিয়ার আমার ছোটো ভাই আর লোতানে আমি কইছিলাম বলে দেখাশোনা করি আর তাই লইয়া আইবার সময় অ্যাম্বুলেন্স লইয়া আর ডাক্তরে কইছেন আপনারা অকলটা ঠিকঠাক করে দিলে ঘর আমি লোকনাম হাফিজিয়া মাদ্রাসার উঠা নলা বইছি আর তাই যেমন লইয়া আইতা
রানা দিতে আর আমি আইতাম বাড়িত ওলা সৈয়ার এরুব যে কলঘরিয়া হইন যে ডাক্তারে বিদায় হওয়ার সময় হইন টুড়া টুড়া লড়ে আরও এসে রক্তে এক বেগানি দিচ্ছেন আর আস্তে আস্তে যাওয়া আরম্ভ হয়েছে আর এসে তিন বাঁচি গেছেন আবহ আসুন আজ থেকে 20 বছর আগে বুঝবেন এখন বিকালিবেলা গেছি সকল মানুষের হইন রুগী হলে আপনার রুগী দিতেই গেছেন আমি দেখতাম তো এই তো মরছেন না বলে জি না এবারে খাফর উপর গড়িয়া রাখি দিয়েছেন এই নাহলে শেষ আর নাই আর ইনো বাড়ি তো হলতা হলি তো হইতেন সেই লতা যে তাই অসুস্থ বাড়িত ফরিদার সইন আমরা তার লাগে দোয়া করি আরও একজন মানুষ আমার ডাক্তার আতিবুর রহমান সাহেব গোয়েল বৈঠক তার ছেলে মুর্শেদ এই না হাবিজি বলেছিল না তো আমরা একলগে চলাফেরা করছি যাক তাই অসুস্থ আমি আবু দেখা দিতাম পারছি না খালি রাত 3:30 সময় ইয়ে উপস্থিত হয়েছি আমার রাস্তার নিউ ইয়র্কে আর মিশিগানে আর খাতারে আর বাংলাদেশে 11 দিন গেছে এই 11 দিন আমি খালি খসর নামাজ পড়ি পড়ি ও আজকে ফজর থাকি পড়ি আর খসর ছাড়া আর এদের আমি টায়ার্ড আর যদি আমি টায়ার্ড হইতাম না ওই জন্য হাবিছে অতটা কইছি না আমি এক গুম ফেলেছি মাঝখানে সেটা লেগে মারছি আর ঘুমাইছি তো সাই আর কোন সুরত দোয়াখানে শরীর হইয়া জলদি দিতাম কি আর আপনার আপনার লাগি দোয়া করবা আর নইলে বলা করে ঘুমাইতে মরিতাম যদি তো এই যত কথা জমাইলাছিলাম আর ইন হইলে আর খেলু আজ করা লাগলো না খালি মূল্য নেই আপনার খালি হইলাম কিতাব আমার ঘুমে বেলা লাগাইছে হলদা কইতাম পারিয়াল না আর হল মানুষের জেলাখান দোয়ার কথা কই ও আমি কই দিলাম অহলর যত 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 মকসুদ আছে আল্লাহ ফুলা করতা আমরা অহলর লাগি দোয়া করতাম মৌলানা সাহেবে অহলর লাগি দোয়া করবা আর আমরা দোয়ার শরীর হইতাম আর আমি লম্বা করে দিয়েন না আপনার সব কিবলায় বয়ান করবা সভাপতি সাহেবের কাছ থেকে আর এই সভাপতি সাহেবের ওইবার আমার পয়লা কত দিনে দেখাবার তাই আমেরিকাত গিয়া দিয়ে আইচ কিন্তু আমার আমি আর ফার্সি না দেওয়া করতাম কারণ আমি তো ডায়াবেটিসটা জানি না গালি উড়িটা সালানিটা জানি না যদি নিতে জানতাম তাই জেনেও তাহুকা দরিয়া পঠরি গিয়া দিয়ে দেওয়া করলাম খালি ফোনে আলাপ হইত দেখা হইত না তো আল্লাহর হুকুম হয়েছে এবার আয়ারি সরজমিন টানে ফাই দিয়েছি আর দেখা হয়ে গেছে বড় খুশ হয়েছি যে আল্লাহ তৌফিক দিতা আমরা আগর মুরব্বী হলে জেলাখানি মাস ই মাদ্রাসার খেদমত ওলাহালে করিয়া গেছেন এইটাই কোনো বিনিময় চাইছেন না সময়েরও কোনো বিনিময় চাইছেন না জান সফি আল্লাহর বাস্তে এমন হালতে খেদমত করি গেছেন এটা কোনো সময় ফাও দি সিমেন্ট মারিছ ওল্লা হয়েছে খান তো করিয়া সিমেন্ট বইছই আমার দিছুন এক ভাই আমি কইছি আমি ইটা কিতা হইন ফাটলাম না কেন সিমেন্ট বইতাম ও আচিব ডাক্তার সাহেবের টঙ্গিত আছে সিমেন্টের অর্থ তো মুতলি ভাই হিসেবে দর্শই এক ভাই আর আমি দর্শি এক ভাই তো হইলাম আজ আমি এক বস্তা বলি নি আর ছাড়া নিলে 2 বস্তা বলি জলন মিয়া আব্দুল্লাহ আজ মিয়া ইতাস তে 2 বস্তা লুকা 2 বস্তা ভাগ আর তাই আস্তে 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 ও রসি অসা মাঝখান উদ্দেশ্য যেমনে হয়েছি ফার্ম আর মাঝখানে দিচ্ছেন দিতেও আমি তৈরি দিচ্ছি বললা বার হয়েছে তানে হইয়া আর যে লৌকা 2 বস্তা তারা 2 বস্তা করে নিলে আমরা পারতাম না জানি আর তাই যে তান খান দিতে রাখছুন না নিশা আর আমার খালি আগাখানো দৌড়াইছে আর আমি ওটা হওয়ায় আর ঠেলেই ঠেলে আসতে দিছিল আর দেওয়ালে তৈছি তুই যা কইতাম দুয়াই আল্লাহ কি তৈরি আসে বললি না আখতার ইসি যে গেছে কি ও এসে আর কইলাম না রে শুনা আর বার ও একবারে শেষ দাগ ইটা মুরব্বী হলে তাহলে জান সফিয়া আপনার খাম হরিয়া ইটা এখন কোন নিয়ে হোক ডেগলে ঠাস আনিয়া 1 লাখ টাকা লাগে পিন্ডাল বানতে ডেগলে ঠাস করতে আগে মুরব্বী হলে নজুয়া নহলে তারা নিজে ছাত্র হলো লগইয়া বেত ফালিয়া পিন্ডাল বানাইয়া ইটা হলতা তো ইলা রং রং হইত না
ইলা রংসং কইতো না, কিন্তু রংসং না হইলে ওয়াস্ত হইতো। এটা ওলা করতা তো যে সময়কুর যে যুগ যে সময় যেটা হইতো, আগে তো এটা কিন্তু আসিল না। মাইক বুকিং দেওয়ার যেতাম নূর মাইক ময়নূর মাইক, দুই মাস আগে বুকিং না দিলে হওয়া যেত না। ১০০ টাকা বিজেট আছিল, ওই ১০০ টাকা দিতে আমরা খালি কুটাইতাম, খিলাই গুণ দেওয়া হইতো। আস্তে রাইট দিন রাইট ওয়াজ ভরিয়া ২০০ টাকা মিলত। তো দূরে দূরে মোলানা হল রে দিতে ইটা ৬০ টাকা ৫০ টাকা দিলে তাহলে কুশিয়া দিতে কি কোন সুরত ভাড়া সেটা লাগে। আগে তো ভাড়া উলাইতে কম আছে, আমরাও গেছি বিয়ানীবাজার গিয়ে পড়েছি ১৫০ টাকা ভাড়া আছে, কোনো সময় ১৫০টাকা যোগাযোগ করলাম পারছি না, আঠিয়া গেছে কি ওলা হয়েছে। আর ওলা হলতা হস্তা আছে, হস্তা আছে লালিমালে আমার হলেও আঠিয়া ইটা বন্দির সাহেব ওলা দন্দর মাঝে দিয়ে ওলা আঠিয়া দিতা। তো লগে থাকতা তো জমিনে উস্তা খাইয়া নাই ফলি গেছে, ফলিয়া হয় না বাবা আল্লাহ একদিন বয়াইলে তে তোমার গুয়া দেহ খাই ফলি গেছি কেন কইতা ওলা ফুর্তির মোলালা হল আসলা। তো এক খুঁতা ফইয়ালে আরো খান আইয় ইটা ইলা খান আরো বহু ঘটনা হল আছে, বহু হতা হল আছে। খোয়া হইতে চাইলে আল্লাহ যদি জহরি দেন ও মনোহরাই দেন তো ইটা আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে দি বাঁচিতে হইম। আর এখন আর লম্পা করে দিয়ে না, এখন খালি দোয়া করার কথা হইয়ার হলে হলো লাগে দোয়া করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ও মাদ্রাসার শিক্ষক স্টাফ আসুন তারা যে আল্লাহর বাস্তে খেদমত হলা, কোনো কোনো সময় জিখাই আমি বলে বেতন কত পাও ২৫০০ ৩০০০। তো হই বাজারে গেল তো ৩০০০ টাকা দিয়ে মাছ এগুলো হইলে শেষ। ইটাই অত অত পয়সা দিয়া বুধবাই জানি আমরা ৪০ টাকা পাইছি, ৪০ টাকা পাইছি আমরা বেতন। আর তারা এখন দেখলানি ৩০০০ টাকা পাই দিয়া ৪০০০ টাকা পাই দিয়া বেতন ইটা দিকে লাগে তখন আল্লাহ জানো। তো ইটাই আমার তো তারা রেও চালাইলে আল্লাহ টান পক্ষ থাকি কম পয়সার মাঝে বেশ বরকত দিয়া। তো জাল্লা চালাইলে এখন আরো আরো খান শুনছে হয়েছে শুনছ না আপনারা কিনা, হ্যাঁ এমপি ভুক্ত হয়ে গেছে। এবার এমপি ভুক্ত যেন বেশ হয়েছে ইটা দেওয়া আরম্ভ করলে ইটা এখন শিক্ষক হলে বেশ বেশ করে ভাইবে। এখন তারা ধৈর্য ধরি ধরি সর্দা নেই নি, এখন সব সময় আল্লাহ দিবা এই আল্লাহ এই সময় হিতা না দিলেও আল্লাহ তো চালাইয়া নিরাই যত বড় স্তরি চলেন না নি কিন্তু আল্লাহ চালাই না। তো আল্লাহ চলবো কোনটা লেগে আল্লাহ একটা ইয়া রাখতে নাই। এখন সভাপতি সবর জবান থেকে এজরে তা শুনতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে এইখানে সামনে বসা জনাব ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি এবং মেসার ওনাদের সামনে আমার কিছু বলা বা বক্তৃতা দেওয়া মোটেই সমীচীন মনে করছি না। আমি এইখানে দাঁড়াইয়া কিছু বলার মতো যোগ্য মানুষ নই, তবুও যেহেতু আমি সবার সভাপতি সেই জন্য দু এক কথা বলবো। আপনারা কালকে থেকে আজ দুই দিন হলো দিনের কথা শুনতেছেন, আমলের কথা শুনতেছেন, কুরআন সুন্নার কথা শুনতেছেন। এখন আমাদের দায়িত্বটা কি? দায়িত্বটা হলো যারা এগুলা বয়ান করলেন এই বয়ানগুলো আমল করা, আমি মনে করি এটাই আমাদের দায়িত্ব। আমরা যদি এটা আমল করতে পারি তাহলে আমরা সুন্দর মানুষ হব, ভালো মুসলমান হব, আমাদের ঈমান শক্ত হবে, এটা আমি বিশ্বাস করি। তো আমি আশা করি আমরা কুরআন সুন্নার পথে চলব এবং শুধু এই বয়ান শোনা না, এই বয়ানগুলো আমল করে এইটাই হবে আমাদের জীবনের চলার পথ। প্রিয় সুধী মণ্ডলী, আপনারা রাত জেগে এখানে বক্তব্য শুনতেছেন, আরো শুনবেন, দোয়া হবে, সামিল হবেন। এই মাদ্রাসাটা একটা দিনী প্রতিষ্ঠান। আমাকে যখন এইখানে সভাপতির দায়িত্বের জন্য বলা হইল আমি আরো প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি খুব ভয়ে ছিলাম
এবং প্রথমে আসলে রাজি হয় না, ওরে সবার অনুরোধে অনেকটা আমি এখানে দায়িত্ব নিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি আমার সামান্য সামর্থ্য এবং সবাইকে নিয়ে যাতে এই মাদ্রাসাটা আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যায়, এবং সেইটা করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা দরকার। এই মাদ্রাসাটা সম্ভবত 52 বছর যাবৎ পরিচালিত হচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের অর্থায়ন। বর্তমানে এইটা একটা অংশ এনপিওভুক্ত হয়েছে, এইটায় হয়তো কিছুটা সরকারি সাহায্য পাওয়া যাবে, কিন্তু এইটাতে হবে না। আপনারা সহযোগিতা অব্যাহত রাখতে হবে, আমরা সবাই মিলে এই মাদ্রাসায় কিন্তু এখন জায়গা সংকুলান হচ্ছে, আমাদের খুবই দরকার, বিশেষ করে একটা নতুন বিল্ডিং এবং যে বিল্ডিংটা আছে দুতলা আছে আমরা খুব চেষ্টা করতেছি এইটার তিনতলার রুমগুলা কমপ্লিট করা, কারণ আপনাদেরই বাচ্চারা এখানে পড়ে, আফিজিয়া পড়ে, দাখিল শাখায় পড়ালেখা করে, এইখানে থাকে, খুবই কষ্ট হয় তাদের, আমি নিজে দেখেছি। আপনারা যদি সবাই দেশে এবং বিদেশে থেকে একটু আপনাদের হাত সম্প্রসারিত করেন, একটু সহযোগিতা করেন, তাহলে আমরা নিশ্চয়ই অতি সত্বর এই মাদ্রাসার কনস্ট্রাকশনে হাত দিব এবং এই উপরের রুমগুলা কমপ্লিট করলে স্বাচ্ছন্দ্যের সাথে এরা পড়ালেখা করতে পারবে। তো আমি আশা করি আপনারা কি এটা সহযোগিতা করবেন আমাদের? আমি আশা করি সবাই এগিয়ে আসেন যার যার সমর্থ সামর্থ্য অনুযায়ী এবং আমরা এই কাজটা করি। পরিশেষে আমি সবাইকে সালাম জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এখন বয়ান করবেন আমাদের প্রধান অতিথি এইখানে এই মঞ্চে এখন জনাব ফখরুদ্দিন সাহেব ফুলতলি, জনাব ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, ওনাকে অনুরোধ করি আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফিজ। سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله তুমি দয়া করে আমরা রে মাফ করে দেও, তুমি মেহেরবানি করে আমরা তমামর জিন্দা মুর্দা মা বাবা রে মাফ করে দেও। আয় আল্লাহ এ নূরে কোরআনের বাগানের উসিলা, জন্নতর বাগানের উসিলায় ই অত্র এলাকার তামাম মুর্দেগান হলরে মাফ করে দে। খাস করে তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দে। আয় আল্লাহ ই মুবারক মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে তোমার যত বন্দার বান্দি হলে খেদমত করি করি কবর বাসি হইস। আয় আল্লাহ এই জন্নতর বাগান উসিলা তোমার তামাম বন্দার বান্দি হলরে মাফ করি দেও, জন্নতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ খাস করে বর্তমানে যারা খেদমতরত আছেন আল্লাহ তান্তানরে সুস্থতা অনায়ত করো, নেক হায়াত দান করো, আরো বেশি বেশি করে খেদমত করবার তৌফিক অনায়ত করো আল্লাহ। আয় আল্লাহ আরহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন,
এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহ পাক আমরা তমাম রূপে খুশ করে দেও। রব্বুল আলামিন তোমার মকবুল ওলি হযরত শাহ জালাল মজাররদ মনি রহমতুল্লাহি আলাইহি হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া শো তমাম তরিকত ও তমাম বুজুর্গানে কেরাম ওগুলোর দরজাতে বুলন ঘুরি দেও। মুর্শিদুনা আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি আল্লামা বিস্কুরি সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি দরজাতে বুলন ঘুরি দেও। ওগুরর রুহ মুবারক আমরা তমাম রূপে খুশ করে দেও। আয় আল্লাহ আমরার মাতার উপরে সায়া হিসাবে আমরা যে মুরব্বিয়ানের যা মুখলরে রাখছো, খাস করে হাজারো হাজারো হুফাজ হলোর উস্তাদুনা মেসাব কবিলার হায়াতে তৈ বাবা লইয়া দে। আল্লাহ তোমার বন্দার সুস্থতা নায়ত করো। এ সায়া খণ্ডে আরো বহুত বহুত দিন আমরার মাতার উপরে জারি আর বাকি রাখ। আল্লাহ ইমাম বাড়ির মেসাব কবিলার দরজাতে বুলন করে দেও। তান রুহ মুবারক আমরা তমাম রূপে এই মহফিল রূপে খুশ করে দেও। আল্লাহ অত্র এলাকার তোমার কত বন্দার বান্দি হল, আয় আল্লাহ এই প্রতিষ্ঠান খেদমত করি করি কবর বাসি হইছ। আল্লাহ তমাম তোমার বন্দার বান্দি হল এই জন্নতর বাগানে রুসিলাই মাফ করে দেও। জন্নতুল ফিরদাউস নসিব ফরমাও। খাসরি প্রতিষ্ঠানের সভাপতি পথে আল্লাহ তোমার যত বন্দা হলে খেদমত করিয়া কবর বাসি হয়েছুন, আল্লাহ তোরা রে মাফ করে দেও। জন্নতুল ফিরদাউস নসিব ফরমাও। বর্তমানে এই প্রতিষ্ঠানের নিয়ামত হিসাবে যে সভাপতি সে আল্লাহ তুমি দান করছো, আল্লাহ তোমার বন্দার সুস্থতা নায়ত করো, নেক হায়াত দান করো, আরো বেশি বেশি হরি খেদমত করার তৌফিক নায়ত করো। আল্লাহ এই মাদ্রাসার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ফড়ানেওয়ালা ফড়নেওয়ালা অখলরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মুবারক মাহফিল তোমার বন্দা হল আমরা বড় আশা করি। এই মুবারক মাহফিল হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের ঐদ্যে রাখছি। আমরা বিশ্বাস করি নূরে কোরআনের বাগান বইয়া, জন্নতর বাগান বইয়া একে অন্য রুসিলা লইয়া তুমি আল্লাহর দরবার ভিক্ষা চাইলে তুমি খালিয়াতে বিদায় করতাইলে। ইয়াই আল্লাহ ই মুবারক মাহফিল থাকি আমরা খারোরে খালিয়াতে বিদায় করিও না। আমরার যার যে হাজত আছে নেক বানাই দেও আর পুরা করি দেও। যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করি দেও। যে যে গাটো আকটা ফসি তোমার কুদরত দ্বারা উদ্ধার করি দেও। আল্লাহ আমরা তামাম রে সুস্থতা অনায়ত করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। আমরার ভাই বিরাদের বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো, হালাল রুজির দরজা খুলি। আল্লাহ আমরার আওলাদ হলর দুনিয়া ও আখিরাতের উজালা করি দেও। ইগুরর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। খাস করে তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া তামামর মা বাবার কলিজারে ঠান্ডা করি দেও। আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন এই প্রতিষ্ঠান রে এই মুবারক মহফিল রে তোমার কুদরত দ্বারা তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ এই মুবারক মহফিল আমরা বিগত জিন্দগির উলামায়ে কেরাম হল বুজুর্গানে কেরাম হল বারবার তো শিবাঞ্চন মুবারক জবান দ্বারা আলোচনা করছো। আল্লাহ এরার জন্নতুল ফিরদাউস নসিব ফরমাও, এরার দরজাতে বুলন করে দেও। ইগুরর রুহ মুবারক আমরা তামাম রূপে খুশ করে দেও।
আল্লাহ কিছুদিন আগে মৌলানা মুজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হইছেন। আল্লাহ তানে মাফ করে দেও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাঈমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ওয়া ইউফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ, দেশ বিদেশ থেকে তোমার কত বন্দার বান্দিও হলে জান্নাতের বাগানো দোয়া চাইছেন, তামামর দোয়ার দরখাস্ত আমরা তামামে মিলিয়া তুমি আল্লাহর দরবারে পেশ করে দিলাম। আল্লাহ যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও। আল্লাহ যার যে বেমার আছে তোমার দারুর শিফা থেকে শিফা আজিলা ফরমাও। যে যে গাটো আখটা ফসন তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও। আব্দুল করিম ঠিকাদার সাহেবরে মাফ করে দেও। আয় আল্লাহ তানে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।